বন্ধুরা, সবরের রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সবরি আজ আবার হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের রোজকার খাদ্য তালিকার সাধারণ শাকসবজি একটি অসাধারণ রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেল যারা নিয়মিত ফলো করেন তাদের কাছে অনুরোধ করব, আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন। গ্যাসে একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চৌকো করা আলুর টুকরোগুলো। আলুতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু লালচে করে ভেজে তুলে রাখতে হবে। ভাজা হয়ে গেছে আলুগুলো, আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুঁচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি টুকরো করে রাখা বরবটি। এগুলোকে বেশ পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন। নুনটার সাথে বরবটি আর পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ভাজতে দেব। আমি বাটিতে জলের মধ্যে 1 চামচ আদা আর রসুন গুলিয়ে রেখেছি, এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে জলের মধ্যে গুলে দিতে হবে, গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আবার দেখে নেব আমি বরবটিটা ভাজা হয়েছে কিনা। ঢাকা খুলে দেখলাম কি বরবটিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গুলিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আনাজের সাথে মশলাটাকে মিশিয়ে একটু কষতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে দিলাম একটু ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল এতে মিশাবেন। এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম, এর মধ্যে দিলাম 1 চামচ সস আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। এইবার বড়িগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম যাতে এর মধ্যে নুন মশলা রোকে। এবার চাপা দিয়ে এটাকে আবার আমি 2 মিনিটের মতো ফুটতে দেব। বেশ জলটা শুকিয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে আমি তরকারিটার সাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা পাত্রে
পরিবেশন করব। তার আগে ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে ফুটতে দিলাম। তরকারি তৈরি হয়ে গেছে একেবারে, আমি পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এটি রুটি আর পরোটার সাথে একেবারে জমে যাবে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে অতি সহজেই আপনাদের কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়, বাই বাই।